গণপতি বাপ্পা মৌরিয়া মঙ্গলমূর্তি মৌরিয়া জানিয়ে গণেশজির নাম নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। জানি অনেকটাই লেট হয়ে গেছে, তো সবার কাছে মানে হাস্যকর মনে হবে, কিন্তু আমার কাছে লেট হলেও ভালো, কেননা আমি বিশ্বকর্মা পুজো ছিল বাড়িতে, তাই জন্য আমি যেতে পারিনি গণেশজির পুজোতে, তো দর্শনও করতে পারিনি, তাই জন্য লেট হলেও আমার কাছে অনেক অনেকখানি। তো দেখো আমি মার্কেটে এসেছিলাম তো তোমাদের দাদা ভাইয়ের প্যান্ট কিনতে, তো দেখছি ওখানে তো এমনি মন্দিরে প্রতিষ্ঠা করা গণেশ ঠাকুর আছে, তো পুজো তো হয়েই গেছে, তো কালকে গণেশজির নামে ভোগ খাওয়ানো হচ্ছে, খিচুড়ি ভোগ, তো সেই জন্য অনেক ভিড় হয়েছে, অনেক লোকজন এসেছে, আর আমিও একটা ভালো দিনেই গেছি মোটামুটি, তো মানে ভালো লাগছে আর কি, পুজো তো হয়েই গেছে। যাই হোক, তো গণেশজির প্রসাদটা পেলাম, ভোগটা তো পেলাম, তো দেখো কত ভিড় হয়েছে মার্কেটের সামনে, ঘুরতেই মানে খাওয়ানো হচ্ছে এই খিচুড়ি প্রসাদ, খিচুড়ি আর আলুর দম, তো দেখো সবাই লাইন দিয়ে ভোগ খাওয়ার জন্য দাঁড়িয়ে গেছে, আর আমি মার্কেটে সবে ঢুকছি কেনাকাটা করবো বলে। কেনাকাটা বেশি কিছু না, তাও যাই কিনি না কেন, আর সবাই দাঁড়িয়ে পড়েছে বলে আমি একটু দাঁড়িয়ে পড়লাম, তো বলি তাহলে আগে একটু ভোগটা খেয়ে নিই, তারপরে ভিতরে যাব কেনাকাটা করব, তারপরে বেরিয়ে যাবো, কারণ পরে আরও ভিড় হতে পারে, তো আমি একাই এসেছি তাই জন্য একটু দাঁড়িয়ে গেলাম একাই। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো কেমন। এত সুন্দর করে সাজানো হয়েছে, প্যান্ডেল করা হচ্ছে, লাইটিং লাগানো হয়েছে, তো কী বলবো, চোখটা দেখে যেন সার্থ, কিন্তু আমাদের গণেশজিকে তো ঠিকঠাকভাবে দেখা গেল না, ওই মানে তালা দেওয়া রয়েছে, কী আর বলবো, তোমাদেরকে বাইরে থেকে এইভাবেই দেখালাম। তো এখানে এসে বোনেদের সঙ্গে দেখা হয়েছিল, মাসির মেয়েদের সঙ্গে, তো সেটা তোমাদেরকে শেয়ার করা হয়নি, সবাই সবসময় ভিডিওতে আসতে চায় না, তাই জন্য আর জোর করলাম না, তো আমি একাই মার্কেটে ঢুকছি, ওরা সামনে দাঁড়িয়ে আছে ভোগ প্রসাদ খাচ্ছে, তো আমি আমার জামা কাপড়টা এই প্যান্টটা কিনে নিয়ে আসি, চলো যাওয়া যাক দোকানে। তো ভাদ্র মাসের শেষে এত বৃষ্টি হয়েছে, বৃষ্টির চোটে পুরো রাস্তায় জল জমে গেছে, বুঝেছো তো বন্ধুরা, তাই জন্যে হাফ প্যান্ট কিনতে এসেছি, তোমাদের দাদা ভাইয়ের গাড়ি টাড়ি চালাই তো, তারা হুড়ো করে যাওয়া আসা করে, আর জিন্সের প্যান্ট অত গুঠায় না, তো তাই জন্যে এসেছি, আর এই কাকুর দোকান থেকেই আমি গেঞ্জি প্যান্ট শার্ট সব কিছুই নিই তোমাদের দাদা ভাইয়ের কিংবা আমার ভাইয়ের। তো চলো তোমাদেরকে দেখাই মার্কেটের ভিতরে খিচুড়ি মানে বানানো হচ্ছে, রান্না হচ্ছে, ঠিক আছে, সেটা হচ্ছে মার্কেটের উপর থেকে তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম, দেখো সবাই দেখো কত কতগুলো গ্যাস জ্বলছে, কতগুলো কড়াই বসানো আছে খিচুড়ি, আর মার্কেটের সামনে গেটের মুখেই খিচুড়ি খাওয়ানো হচ্ছে, আর এদিকে সব বানানো হচ্ছে, অনেক অনেক আয়োজন করা হয়েছে, মার্কেটটা তো অনেক বড়ই, আর এখানে রোজ তিন হাজার হাজার মতো লোক আসে কেনাকাটা করতে, এমনি ঘুরতে, এমনি ফুচকা টুচকা এটা ওটা খাওয়া দাওয়া করতে,
মার্কেটের সামনে তো অনেক অনেক দোকান থাকে, তোমরা আগে দেখেইছো। তো আজকে আর সেরকমভাবে ভিডিও করা হয়নি, একা তো একা এলে যেন কিছুই ভালো লাগে না এরকম একটা ব্যাপার। তো আমার কেনাকাটা হয়ে গেছে, আমি বেরিয়ে যাচ্ছি দেখো। তো চলো এবারে বাড়ির দিকে যাওয়া যাক। তো বাড়িতে যখন ভালো লাগবে না তখন এই মার্কেটের সামনের দিকে এলে, একটু লোকজন আছে, একটু কিছু খাবার দাবার খাওয়া দাওয়া করলে মানে মনটা ভালো হয়ে যায়। মানে এত জমজমাটি জায়গা তোমাদের কি বলবো দেখো। তো মার্কেট থেকে আমি চলে এসেছি, এসে খাওয়া দাওয়া করে নিয়েছি। গণেশ পুজো তো আগেই হয়ে গিয়েছিল, তো আজকে কপালটা মনে হয় ভালোই ছিল। তো গণেশ পুজো তো দেখা হয়নি, তো গণেশ ঠাকুরের একটা অনুষ্ঠান ছিল, মানে ভোগ খাওয়ানো হচ্ছিল সবাই মিলে এক জায়গায়, আনন্দ, কত লোকজন, খুব ভালোও লাগছিল দেখে। তো মার্কেটে প্যান্ট কিনতে গিয়ে আমিও সবার সঙ্গে পার্টিসিপেট করলাম, একটু খিচুড়ি খেলাম, গণেশ ঠাকুরের প্রসাদ, প্রসাদ বলতে পারো, ভোগ বলতে পারো, যা ইচ্ছা। তো যাই হোক, খাওয়া দাওয়া করলাম, সেটা তোমাদেরকে শেয়ার করতে পারিনি, কেননা এক হাতে ফোন, এক হাতে খিচুড়ি, এক হাতে ব্যাগ, মানে খুব মুশকিল হয়ে গেছিলো। তো যাই হোক, খুব ভালো লাগলো আজকে। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা, চলো গুড নাইট। তো মার্কেট থেকে আমি চলে এসেছি, এসে খাওয়া দাওয়া করে নিয়েছি। গণেশ পুজো তো আগেই হয়ে গিয়েছিল, তো আজকে কপালটা মনে হয় ভালোই ছিল। তো গণেশ পুজো তো দেখা হয়নি, তো গণেশ ঠাকুরের একটা অনুষ্ঠান ছিল, মানে ভোগ খাওয়ানো হচ্ছিল সবাই মিলে এক জায়গায়, আনন্দ, কত লোকজন, খুব ভালোও লাগছিল দেখে। তো মার্কেটে প্যান্ট কিনতে গিয়ে আমিও সবার সঙ্গে পার্টিসিপেট করলাম, একটু খিচুড়ি খেলাম, গণেশ ঠাকুরের প্রসাদ, প্রসাদ বলতে পারো, ভোগ বলতে পারো, যা ইচ্ছা। তো যাই হোক, খাওয়া দাওয়া করলাম, সেটা তোমাদেরকে শেয়ার করতে পারিনি, কেননা এক হাতে ফোন, এক হাতে খিচুড়ি, এক হাতে ব্যাগ, মানে খুব মুশকিল হয়ে গেছিলো। তো যাই হোক, খুব ভালো লাগলো আজকে। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা, চলো গুড নাইট।